আমাদের মধ্যে কতটি প্রাণ রয়েছে? কতটি? পাঁচ। পঞ্চপ্রাণ বলা হয়। তাই পঞ্চপ্রাণ কি কি? পান, অপান, ব্যান, সমান আর উদান, এই হলো পঞ্চপ্রাণ। মনে থাকবে এবার, আর মিস্টেক হবে না তো? জানি এবার সবাইকে মনে থাকবে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে প্রাণ কতটি আছে, তখন কি বলবে? পাঁচ। পাঁচটির নাম কি কি? পান, অপান, ব্যান, সমান আর উদান। তদ্রূপ ভগবানেরও এই পঞ্চ প্রাণ, এই পাঁচটি রাশির অধ্যায়। বলি প্রাণবল্লভ ভগবান কি? এই প্রকার দিব্য ভগবানের রাশির বর্ণন এখানে শ্রবণ করানো হলো। ভগবানের রাস পূর্ণ হয়েছে সমস্ত সব, এক এক করে ভগবান ব্রজলীলা কিন্তু গুছিয়ে নিচ্ছে। নন্দ যশোদা গোবিন্দকে বললেন, তারাই আমরা কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। কোথায় যাবে বাবা? আমরা তীর্থযাত্রা করতে যাব। তীর্থযাত্রা করতে এই বয়সে? নন্দ রায় বললেন, বাবু তোমার জন্মের আগে আমরা মনের মধ্যে সংকল্প করেছিলাম, মনোরথ করেছিলাম, মানসী করেছিলাম কি যদি আমাদের ঘরে সন্তান হয়, পুত্র হয়, ছেলে হয়, তাহলে আমরা সংসারের সমস্ত তীর্থ দর্শন করতে যাব। সংসারের সমস্ত তীর্থ দর্শন করতে যাব। এতদিন তো কিছু হয়নি, এই 80 বছর বয়সে গিয়ে তুমি হয়েছে, এই বুড়ো বয়সে তুমি হয়েছে, তো কিছু করার তো নেই। এখন যদি আমরা না যাই, কোনো মানসিক করে সেটা যদি পূর্ণ না করা হয়, তাহলে কিন্তু তখন অপরাধ হয়, আমাদেরকে তীর্থযাত্রা করতে যেতে হবে। ভগবান বললেন, বাবা আপনাদেরকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কেন? কেন কি সংসারের সমস্ত তীর্থ আমার ঘরের মধ্যেই বাস করে। কোথায়? এই ব্রজমন্ডল 84 কোষের মধ্যে সংসারের সমস্ত তীর্থ নিবাস করছে। এই সংসারের সমস্ত তীর্থ এসে এখানে বাস করছে। নন্দরায় বললেন, তাহলে আমি কি করে বুঝবো? ভগবান বললেন, চিন্তা করেন না বাবা, আমি নিজে তোমাদেরকে সমস্ত তীর্থ দর্শন করাবো। ভগবান মনে মনে সব তীর্থদেরকে আবাহন করে নিলেন। কেন? এই বয়সে যদি সব তীর্থে যায়, তাহলে জীবিত ফিরবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। সব তীর্থগণ ভগবানের আবাহন করতে এসে ব্রজের মধ্যে উপস্থিত হয়ে গেল। সমস্ত সব তীর্থ, কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বর, হরিদ্বার, রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা সব এসে উপস্থিত হয়ে গেল। গয়ার কাশী সব এসে উপস্থিত। ভগবান নন্দ যশোদার হাত ধরে ব্রজ 84 কোষ পরিক্রমা করালেন, দর্শন করালেন। সেই এক একটি তীর্থ দর্শন করে নন্দ বাবাও আশ্চর্য, এই ব্রজের মধ্যে এইসব আছে আমি তো জানিই না। মানে কেদারনাথ দেখতে গেলে একদম কেদারনাথ সেই পাহাড়, বদ্রীনাথ সেই বদ্রীনাথ, মাঝখানে আবার সেই তপ্তকুণ্ডের মতন সেই কুণ্ড রয়েছে, কি আশ্চর্য দেখার মতন। সেই হরিদ্বার, সেই গয়া, সেই কাশী সব কিছু রয়েছে সেখানে, সেই গঙ্গা সাগর, সেই কপিল মুনির মন্দির, ব্রজের মধ্যে এক একটি সব জিনিস সেখানে ভগবান আহ্বান করে 84 কোষ পরিক্রমা করিয়ে মাতা পিতাকে সমস্ত তীর্থ দর্শন করিয়ে দিলেন। সমস্ত সব তীর্থগণ ভগবানের কাছে এসে আবার প্রার্থনা করছে, প্রভু আমরা যে এসেছি এখন কি হবে, এই জায়গাগুলো কি হবে? ভগবান বললেন, চিন্তা করো না, এই পৃথিবীর মধ্যে যেই জীব এসে এই 84 কোষ পরিক্রমা করবে বা 84 কোষ ব্রজমন্ডল দর্শন করে এই তীর্থে স্পর্শ করবে, সে সংসারের সমস্ত তীর্থ দর্শনের ফল প্রাপ্ত করবে। বলি ব্রজমন্ডল ধাম। তার জন্য যেই জীব এই 84 কোষ ব্রজমন্ডল দর্শন বা পরিক্রমা করে, তাহলে সমস্ত সব তীর্থের দর্শনের ফল স্বাভাবিক পেয়ে যায়। আমরা বিশ্বের সব তীর্থকে দর্শন করতে পারি না বা পারবো না, তার জন্য যদি কদাচিত সমস্ত তীর্থ দর্শন না করতে পারি, তখন ব্রজ 84 কোষ দর্শন করলেই সব তীর্থের ফল সেখানেই পাওয়া যায়। আমাদের 84 কোষ যাত্রার মধ্যে অনেক ভক্তদের নাম নোটও হয়ে গেছে,
আর বাকি যারা এখন যেতে চায় তারা ওখানে সামনে কাউন্টার আছে ওখানে ভৈরব মণ্ডল বাবুর কাছে সবাই নাম নোট করে দিতে পারবে। 14-21 ডিসেম্বর আমি বলেছিলাম যেভাবে নন্দ যশোদা 84 কোষ দর্শন যাত্রা করেছে এইভাবে আমরাও যেন দর্শন করতে পারি ঠাকুরের কাছে প্রার্থনা করব। 7 দিন পর্যন্ত দেখুন 84 কোষ পরিক্রমা 2 প্রকারে হয়, এক হয় পায়ে হেঁটে, পায়ে হেঁটে 1 মাসের সময় লাগে, আর এক হয় গাড়িতে। পায়ে হেঁটে তো আমার কাছে অত সময় থাকে না যে আমি পায়ে হেঁটে 1 মাস করাবো, তার জন্য আমাদের গাড়িতে হয়। আর বেশিরভাগ আমাদের যে ভক্তরা যায় ওরা আবার একটু সুখী টাইপের থাকে, একটু ভালো এসি গাড়ি টাড়ি থাকবে, সুন্দর ঘরটা, হ্যাঁ, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার জন্য ব্যবস্থাও রাখা হয়। তা আমাদের 84 কোষ পরিক্রমা গাড়িতে হয়, তা যারা গাড়িতে যাওয়ার ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যেতে পারবে, যারা পায়ে যাওয়ার ইচ্ছুক পায়ে হেঁটে, তারা অন্য জায়গায় যারা পায়ে হেঁটে নিয়ে যায় তাদের সঙ্গে যেতে পারবে। তা গাড়িতে যারা যাবে তাদের সবার জন্য স্বাগত রয়েছে, মোস্ট ওয়েলকাম। 84 কোষ যাত্রা দর্শন করুন, ব্রজ দর্শন করুন, সেই দিব্য আনন্দ যতক্ষণ পর্যন্ত দর্শন না হবে বোঝা যাবে। বলিয়ে বৃন্দাবন ধাম কি, এই প্রকার ব্রজ 84 কোষের মহিমা এখানে বর্ণন করা হল। এইদিকে কি হয়েছে, সমস্ত দেবতাগণ দেবশ্রী নারদকে পাঠিয়েছে, মহারাজ তাড়াতাড়ি কংসের উদ্ধারের রাস্তা আপনি তৈরি করুন। দেবশ্রী নারদ এসে উপস্থিত, নারদকে খুব সুন্দর স্বাগত করে উচ্চ আসন দিয়ে বসালেন। কংস হাত জড় করে প্রণাম করছে দেবশ্রী নারদ। কংস আবার নারদকে গুরু মানে, তো গুরুজি আর হঠাৎ করে আমার উপরে কৃপা করলেন, অনেক চিন্তা লেগে থাকে তোমার বেটা, কি করবো গুরুজি কিছু বুঝতে পারছি না, কি আর বুঝবে তুমি নিজের শত্রুদেরকে এখনো পর্যন্ত মারতেই পারলে না, কিন্তু গুরুজি কি করে শত্রুদেরকে মারবো এখনো পর্যন্ত ঠিক ঠিক বুঝতেই পারছি না আমার শত্রুকে। দেবশ্রী নারদ বললেন, যত অসুর পাঠিয়েছো কে মেরেছে? বলে ওই নন্দের 2 ছোড়া কৃষ্ণ বলরাম। তাহলে এখনো বুঝতে কিছু বাকি আছে? বলে শত্রু তো একজন হবে কিন্তু ওরা তো 2 জনই পরম বলবান। দেবশ্রী নারদ বললেন, যাদেরকে তুমি নন্দের ছোড়া মনে করছো আসলে তারা নন্দের ছোড়া নয়, সেই 2 জন বসুদেবের পুত্র, আর সেই 2 জনই পরম বলবান, তারা 2 জনই তোমাকে মারার জন্য সামর্থ্যবান। সেই কি গুরুদেব, বসুদেবের পুত্র কি করে হতে পারে, সব কথা বলে দিলেন। এইভাবে রাত্রে বসুদেবের ঘরে সন্তান হয়েছিল, সেই নিয়ে গিয়ে সেখানে উপস্থিত করে যশোদার কাছে রেখে তার কন্যা নিয়ে আসে। আমার সঙ্গে এত বড় ছড় হয়েছে গুরুদেব, আমি এবার দেখতে ছাড়ব, কিন্তু এখানে যতই অসুর পাঠাই তারা তো মেরে ফেলে কি করে মারবো। এবার সেই আরাধ বললেন, শত্রুকে তার ঘরের মধ্যে গিয়ে মারা সম্ভব নয়, তাহলে শত্রুকে যদি সহজে মারতে হয় তাহলে নিজের ঘরে ডেকে নিয়ে আস, কারণ নিজের ঘরের মধ্যে সবার বল বেশি হয়, তো তোমার ঘরে তোমার বল বেশি হবে, ওদের ঘরে ওদের বল বেশি হবে। এবার শ্রী নারদ তো বলে চলে গেলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ তো কাজে একটুখানি বা দেশলাইটা জ্বালিয়ে দিয়ে ছেড়ে দিয়ে চলে যায়, বাকি এবার পিছনে কত জ্বলবে সেটা মারা প্রেমসে বলে রাজে। আচ্ছা, এই সংসারের মধ্যে নারদের মতন অনেক লোক হয়, আর ওদের কাজ একটুখানি এরকম কিন্তু অনেক জায়গাতে আছে, কি করবে একটুখানি চট করে গিয়ে দেশ লাইটে জ্বালিয়ে দিয়ে চলে যাবে, নিজে ওখান থেকে পার হয়ে যাবে, আর তোমরা জ্বলতে থাকো ফ্রেন্ডসে বলে আগে যাবে। তা এইরকম মানুষ থেকেও সাবধান থাকতে হয়। নারদ তো চলে গেছে, এবার তো কংসের চিন্তা বেড়ে গেছে, সব ওষুধকে ডেকে ওখানে একটু সভা ডেকেছে, কি করা যায় কি করা যায়। কেউ বুদ্ধি দিল, মহারাজ অতি শীঘ্রই আমাদের এখানে বিশাল বড় যজ্ঞ হতে চলছে, কিসের ধনুষ যজ্ঞ, সাক্ষাৎ পরশুরাম কংসকে একটি ধনুষ দিয়েছিলেন, সেই ধনুষটিকে খুব সুন্দর যত্ন করে কংস নিজের কাছে রেখেছে, আর তার পুজো করা হয় প্রতি বছর, তার যজ্ঞ হয়, বিশাল মেলা লাগে, সেই যজ্ঞের মধ্যে বড় বড় সব বলবান রাজারা আসে। মহারাজ ধনুষ যজ্ঞের বাহানা করে কৃষ্ণ বলরামকে ডাকিয়ে নেন, আর সেখানেই তাদেরকে চারদিকে অসুরদেরকে দিয়ে ঘিরে মেরে ফেলা যায়। যুক্তিটা তো খুব সুন্দর, কিন্তু কৃষ্ণ বলরামকে আনতে কি যাবে, হ্যাঁ, অক্রূর থেকে উত্তম আর এই যদুবংশীদের জন্য অন্য কেউ প্রিয় লোক অক্রূরকে পাঠাতে হবে। অক্রূরকে ডাকালেন, সে অক্রূরজি মহারাজ এসে উপস্থিত, ভোজরাজ কি আদেশ,
गच्छानंद ब्रजं तत्र स्वतावान गदंदुभे आसातिका विहानेन रतेन नयमाचिर। हे प्रभु तुम जाओ ब्रज गिये सेखाने नंदेर घरे बसुदेवेर जे दुई पुत्र रयेछे ভোজরাজ তারা তো নন্দের পুত্র বলে নন্দের পুত্র নয়, তারা বসুদেবের সন্তান, আমার সঙ্গে ছল হয়েছে, যাও তুমি গিয়ে সেই বসুদেবের দুই ছেলেকে ওইখান থেকে নিয়ে আসো, ধনুষ যজ্ঞে নিমন্ত্রণ করে নিয়ে আসবে। এখানে আনলে কি হবে? নিসৃষ্টঃ কিল মে মৃত্যুর দেবতৈঃ সংশ্রয়ে, তাদেরকে এখানে ডাকিয়ে আমি নিজের অসুরদের দ্বারা মেরে ফেলব। শুনেই তো অশ্রু থরথর করে কাঁপছে, এই কি ওই নিরীহ বাচ্চাদেরকে আমি এখানে নিয়ে আসবো আর কংস মেরে দেবে, তার দায়ী কে হবে? তার দায়ী একমাত্র আমি প্রভাব না না অপরাধের ভাগিদার মনে পারে আমি যাব। কিন্তু মনে মনে ভাবছে যদি না যাই তাহলে তো কংস আমাকে মেরে দেবে, তো কংসের হাতে মরার অপেক্ষা কৃষ্ণ বলরামের দর্শন করে এই প্রাণটাকে ত্যাগ করা বেশি ভালো। শুক্রজি মহারাজ চললেন বৃন্দাবনে, আসছে কৃষ্ণ বলরামকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মনের মধ্যে খুব চিন্তা, কৃষ্ণ বলরামের সামনে কি করে যাব, কি করে তাদেরকে আমি সেখান থেকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো, কি করে ডাকবো? মমে তদ্দুর্লভম মন্যম উত্তম শ্লোক দর্শনম বিষয়াত্মনো আমার জীবনের এটা সমস্ত সব তপস্যার ফল যে আমি কৃষ্ণ বলরামকে দেখতে পাব। এই সংসারে যদি গোবিন্দ দর্শন হয় তার থেকে উত্তম আর দ্বিতীয় কোন বস্তু নেই। তো প্রভুর মনে মনে এই বিচার করে চলছেন কৃষ্ণ বলদেবকে আনতে। বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, বৃন্দাবনে এসে সব থেকে আগে সেইখানে যখন নন্দ মহলের মধ্যে প্রবিষ্ট হয়েছে অপ্রুর, সেখানে প্রবিষ্ট হতেই সব থেকে আগে গোষ্ঠ দর্শন করেছে, খুব মন দিয়ে শুনে কি দর্শন করছে, গোষ্ঠ, গোষ্ঠ মানে গোশালা যেখানে গোমাতা থাকে, তার মানে কি নন্দ মহলে প্রবিষ্ট হতেই নন্দের ঘরে ঢুকতেই সব থেকে আগে গোশালার দর্শন হয়, সামনেই গোমাতা রাখা আছে। অপ্রুর খুব সুন্দর শুভ সংকেত মনে করলেন, মনে খুব আনন্দ, কেন আমরা যখন কোনো কাজে বেরোই সে জায়গায় যদি গোমাতার দর্শন হয় তাহলে কিন্তু সেটা খুব শুভ হয়, খুব মন দিয়ে শুনে। কোনো যাত্রায় বেরোচ্ছি, কোনো কাজে বেরোচ্ছি, সেখানে যদি গোমাতার দর্শন হলো তাহলে সেটা শুভ। ঘর থেকে বেরোচ্ছি, ঘরে আসছি, যদি গোমাতার দর্শন সেটাকে শুভ বলা মনে মনে খুব আনন্দিত হবেন, কেন নিশ্চয়ই আমি যে কাজের জন্য এসেছি সেটা শুভ কাজ। তার জন্য আগেকার দিনে মানুষ ঘরের মধ্যে গরু অবশ্যই রাখত, আর বেশিরভাগ কিন্তু গরু উঠানের মধ্যেই বাঁধা থাকতো, বাড়ির সামনের দিকে, পিছনের দিকে নয়। আজকাল যদি কেউ গরু রাখে সবাই পিছনের দিকে রাখে, কেন এসে যেন কেউ দেখতে না পারে গরু, ওরে বাপ রে গোবর দেখবে, গরু দেখবে। কিন্তু এখানে যারা বয়স্করা আছে তারা ভালো করে হ্যাঁ জানবে, আগেকার দিনে কিন্তু সবসময় গরু উঠানেই বাঁধা হতো সামনে। আসলে অনেকজন জানে না যে কেন বাঁধা হতো, কিন্তু তার কারণ এই যেন ঘর থেকে বেরোতেই গোমাতার দর্শন হয়, ঘরে ঢুকলে যেন গোমাতার দর্শন হয়। কেন? এই সংসারের মধ্যে একমাত্র গোমাতা যার মধ্যে 33 কোটি দেবতা নিবাস করে, যে গোসেবা করে মানে সাক্ষাৎ সংসারের সমস্ত দেবদেবীর সেবা করে। আমরা যদি দেবদেবীর পূজা না করতে পারি শুধু গোসেবা করি তাহলে কিন্তু সেটাই সব থেকে বড় সেবা। এই সংসারে গোসেবার উপরে দ্বিতীয় কোনো সেবা নেই।
গৌ সেবা কাকে বলে যদি দেখতে হয় তাহলে সূর্যবংশী রাজা দিলীপের চরিত্র দেখতে হবে। কালিদাস নিজের প্রীতি রঘুবংশমের মধ্যে খুব সুন্দর বর্ণন করেছেন। এখানে যদি কেউ সংস্কৃতের স্টুডেন্ট থাকে বা সংস্কৃতের মাস্টার থাকে তারা নিশ্চয়ই রঘুবংশমের মধ্যে পড়েছে। রঘুবংশমের দ্বিতীয় শ্লোক, মা পাশলানাম ধরির তরি মার্গম মনুষ্যেশ্বর ধর্মপত্নি একটি গায়ে ছিল, নাম ছিল নন্দিনী, তার তার সুরভীর কন্যা, যাও তুমি নন্দিনীর সেবা করো, যদি তোমার সেবায় নন্দিনী প্রসন্ন হয় তাহলে তোমার ঘরে পুত্র হবে। সূর্যবংশী চক্রবর্তী সম্রাট রাজা দিলীপ গো সেবা করেছেন। কিভাবে? নন্দিনী যে রাস্তা দিয়ে যায় মহারাজ দিলীপ সেই নন্দিনীর পদচিহ্নগুলো, সেই খুর মাটির উপরে যে পড়ছে সেই মাটি নিজের মাথার মধ্যে লাগাচ্ছে। আহ, সংস্কৃত কিন্তু বেশি কঠিন নয়, সংস্কৃত যদি ভালো করে অধ্যয়ন করা যায় খুব সরল আর খুব সুন্দর জিনিস। আর এইসব শ্লোক শুনলেও কিন্তু জীবের মঙ্গল, এগুলো বেদবাণী তো, দেববাণী, তার জন্য পাঠের মধ্যে যত সংস্কৃত শ্লোকের উপযোগ হয় ততই কিন্তু সেখানে ভগবান অত্যধিক কৃপা করে থাকেন, শ্রোতার উপরে কিন্তু তার অনেক প্রভাব পড়ে। আর আজকাল শ্লোক তো দেখাই যায় না পাঠের মধ্যে। একজন অনেক বড় পাঠক আমি শুনছি টিভির মধ্যে লাইভ চলছে পাঠ, কোনো ভক্ত দাঁড়িয়ে ওখানে জিজ্ঞাসা করছে, মহারাজ আপ কথা আমি এক ভি শ্লোক নেই বলতে, উল্টো সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, হাম উ শ্লোক কা বাত কর রহা হ্যায় তুম শ্লোক মে পড়া হোগে তাই তো চুপচাপ বেঠো, চুপ হয়ে হম উ শ্লোক কা বাত কর রহা হ্যায় তুম শ্লোক মে পড়া হোগে, একদম প্রেজেন্ট হাজির জবাব, বেঠো বসে গেল। পাঠের একমাত্র সবাই হল শ্লোক, যেই পাঠের মধ্যে শ্লোক নেই খুব মন দিয়ে শুনবে সেই পাঠ কিন্তু কখনো পূর্ণ হয় না। পাঠ কি? শ্লোকের ব্যাখ্যা। এটা কোনো গল্প নয়, কোনো গুজব নয়, কোনো ইতিহাস নয় যে সোজা শুনিয়ে চলে গেলাম, এক একটি জিনিসের ব্যাখ্যা, এটাই হলো পাঠ। যস্যা করণ্যাঃ সর্বমিত্রবান্, ভগবতী নন্দিনী চলছে তার খুর দিয়ে মাটি পবিত্র হচ্ছে, সপবিত্রবান মা পাশলানাম ধরিকীর্তনি, রাজা দিলীপ পিছনে পিছনে চলছে সেই পবিত্র ধুলাকে নিজের মাথার মধ্যে লাগাচ্ছে, আর তার পত্নী দিলীপের স্ত্রী সে কি করছে, রাজা দিলীপ যেখান থেকে যাচ্ছে রাজা দিলীপের সেই পায়ের মাটিগুলো নিজের মাথায় লাগাচ্ছে। আহ, কেন? পতি যা ধর্ম করছে সেই পতির যদি চরণ সেবা পত্নী করে তাহলে সেই সমস্ত সব পুণ্য সেখানেই পত্নী পেয়ে যায়। প্রেম সে বলো রাধে, আরে বলো না, বলো না, বলো না, আর জোর সে, আর জোর সে, আর জোর সে। যারা ভিআইপিরা একদম চুপচাপ হাত বেঁধে বসে আছে, দোনো হাত তার জন্য গো সেবা এই সংসারে সব থেকে বড় সেবা, তার জন্য ঘরের মধ্যে গোমাতা অবশ্যই রাখা উচিত। আজকাল তো গোমাতা রাখা যায়
জায়গা আছে ঘরের মধ্যে গোমাতা রাখার। আচ্ছা একটা জিনিস, কিন্তু গোমাতা রাখার জায়গা নেই, কিন্তু কুকুর রাখার জায়গা খুব ভালো আছে। প্রায় ঘরে ঘরের মধ্যে কুকুর এখন দেখবে। ওরে বাবা, কুকুর মানে সেই কি কুকুর কুকুর! গরুর গোবর উঠাতে লজ্জা করে আর কুকুরকে বিছানার মধ্যে নিয়ে ঘুমাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি এরকম। হ্যাঁ, আমি এক বাড়িতে গেছি, এক ভক্ত বাড়িতে নিমন্ত্রণ হয়, তো যেখানে যায় সেখানে ভক্তরা মহারাজ জি একটু আমার মনে পদগুলি দেবে। আজকেও যেরকম এখানে অনেক ভক্তদের বাড়ি গেছি, হ্যাঁ কালকেও পরশু এগুলো লেগেই থাকে। এক ভক্তের বাড়িতে গেছি, সেখানে দেখছি কুকুর বিছানা করে বসে আছে। আমাকে যখন বসতে দিচ্ছে আমি বসবো, আমি একদম বসবো না। কুকুর বিছানায় বসে তার মানে যেখানে আমি বসবো সেই জায়গায় সব জায়গায় বসবো কুকুর। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কুকুর পোষা কিন্তু খারাপ নয়, কিন্তু যদি কুকুর ঘরের ভিতরে ঢোকে, শাস্ত্র বলছে যে শোয়ান, শোয়ান মানে কুকুর, শোয়ান যদি কোনো সময় বিছানার উপরে উঠে যায়, মানে কুকুর যদি বিছানায় বসে বিছানায় উঠে, সেই বিছানায় যে ঘুমাবে, সেই বিছানায় যে বসবে, সে কখনো জীবনে সুস্থ থাকবে না। সেই ঘরের মধ্যে সবসময় রোগ ব্যাধি লেগেই থাকবে। এটা একদম মানে অকাট্য শব্দ, একদম প্র্যাকটিক্যাল করে দেখে নেবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যার ঘরের মধ্যে কুকুর বিছানায় ঘুমায় তার ঘরের মধ্যে কখনো রোগ ব্যাধি বন্ধ হবে। রান্নাঘরের মধ্যে যদি কুকুরের একটি চুল পর্যন্ত চলে যায়, সেই পুরো ঘর ধুয়ে পরিষ্কার করতে হয়। অন্যথা সেই স্পর্শ রান্না খেলে বা কুকুরের শোঙা রান্না খেলে বা কুকুরের ছোঁয়া রান্না খেলে নরক যেতে হয়। কিন্তু আজকাল আমি দেখছি এদিক দিয়ে খাচ্ছে, এদিক দিয়ে কুকুরকে খাওয়াচ্ছে। গোমাতার সেবা করার সময় নাই, গোবর উঠাতে গন্ধ করে আর কুকুর। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যতই তুমি কুকুর সেবা করো, গোমাতার গোবর উঠালেও কিন্তু তোমাকে ঘৃণা হবে না। কিন্তু কুকুরের একবার উঠিয়ে দেখুন, প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা দেখো, আগে মানুষ গরু পুষত, গোসেবা করতো, গরুর সঙ্গে থাকতো, তাহলে কি হতো, সবাই বলতো একদম গরুর মতন স্বভাব, একদম গরুর মতন স্বভাব। আর আজকাল কুকুরের সঙ্গে থাকে তো বলে না, জেসা সঙ্গ ওয়েসা রঙ। দেখো সবুজ রঙের সঙ্গে সবুজ রঙের সঙ্গে ঘষা দেবে, তাহলে কোন রং উঠবে? সবুজই তো উঠবে। লালের সঙ্গে ঘষা দেবে, লাল উঠবে। হলুদের সঙ্গে ঘষা দেবে, হলুদ উঠবে। তো গরুর সেবা করবে, গরুর মতন স্বভাব হবে, আর কুকুরের সেবা করবে, কুকুরের মতন স্বভাব। তার জন্য আমাদেরকে এই সংস্কার পরিবর্তন করতে হবে, গো সেবা করবে। বলছেন যেই ঘরের মধ্যে নিত্য গোমাতার জন্য অন্ন বার করা হয়, গোমাতার জন্য গোগ্রাস বার করা হয়, সেই ঘরের মধ্যে কখনো কিন্তু কোনো প্রকারের বিকার হয় না, মানে বুদ্ধি ভ্রষ্ট হয়। তার জন্য আমাদের প্রাচীন যুগ থেকে কিন্তু ঘরের মধ্যে যখন রান্না হতো, তা রান্নার মধ্যে প্রথম গ্রাসই বলা হতো গোগ্রাস। বলা হয় কিনা? প্রথম গ্রাস গোগ্রাস, মানে গোমাতার জন্য প্রথম রুটি হলো গোমাতার জন্য। অন্ন রান্না হয়েছে তা প্রথম হাতা গোমাতার জন্য বার করে। কিন্তু আজকাল করি আমরা? হ্যাঁ, রান্না যখন করি সব থেকে প্রথম হাতে কাকে দিই? নিজের পতিদেবকে। আচ্ছা এর পিছনেও কিন্তু অনেক বড় তর্ক রয়েছে। কেন বলে, গরু তো খুঁজে পাচ্ছি না। বেচারাকে গরু বানিয়ে বলে প্রথম হাতা গরুর নামে। আচ্ছা ঘরের মধ্যে রান্না করলে কি হয়, প্রথম হাতা গরুর নামে, প্রথম রুটি গরুর নামে, আর সব থেকে লাস্ট বলছে লাস্ট কুকুরের নামে। আর আজকাল দেখবে যারা নববধূ তাদের এত সুন্দর স্টাইল, যখন রুটি বানাবে সব থেকে লাস্ট রুটিটা একদম ছোট করে বানাবে, এটা আমি খাবো, মানে বুঝে যাও প্রথমটা গরুর জন্য আর লাস্টেরটা প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা দেবে একটা কথা বলি,
ভাইরা কিন্তু একটু মন দিয়ে শুনবে, বিয়ের আগে কিন্তু সবাই মানুষ থাকে আর বিয়ের পরে সবাই গরু হয়ে যায়। আচ্ছা ঠিক বলছি কিনা? যারা ভুক্তভোগী আছে একটু হাত উপরে করে দেখুন। আরে এই জিনিসটা আমি জানতাম না কিন্তু যেদিন নিজে মণ্ডপে বসেছি ওদিন বুঝে গেছে। হ্যাঁ পুরোহিত মন্ত্র বলছে, পুরোহিত যখন মন্ত্র বলছে, মন্ত্র বলতে বলতে আমাকে বলছে বলুন কি বলে, আদ্য দিবসে আদ্য দিবসে দ্বিপদে চ দ্বিপদে চ আহম আহম চতুষ্পদম ভবতি। আমি বলছি এই কি বলছেন আপনি? বলে এটা সংকল্প। আচ্ছা আমি তো সংস্কৃত পড়েছি বুঝতে পারছি, তার মানে উনি খুব সুন্দর করে আমাকে বলে দিলেন আজ থেকে আপনি দুই পায়ের জায়গায় চার পায়ে হয়ে গেলেন, তার মানে বলে আজ থেকে আপনি গরু হয়ে গেলেন। প্রেম সি বলে সংসারের বোধ খতরনাক। তো গো সেবা, এই সংসারের মধ্যে গো সেবা থেকে উত্তম আর কিছু নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, গরুকে যদি একটি অন্ন আপনি খাওয়াচ্ছেন তার মানে 33 কোটি দেবতাকে আপনি সেখানে খাওয়ালেন। তার জন্য যদি ঘরে গো সেবা না করতে পারেন, যেখানে গোশালা হয় সেখানে গো সেবার নিমিত্তে দান অবশ্য করা উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই সংসারের মধ্যে কিছু দান আছে যেগুলো অনেক শ্রেষ্ঠ দান। সব থেকে প্রথম হলো গোদান, তারপরে দ্বিতীয় হলো অন্নদান। অন্নদান মানে কাউকে খাওয়ানো, কেন এটা হলো প্রত্যক্ষ দান, একদম পেটের মধ্যে যাচ্ছে। তো তোমার দেওয়া অন্ন যদি কারোর পেটে গিয়ে তার উদরকে পূর্তি করে তার থেকে বড় পুণ্য আর কিছু হতে পারে? আর তৃতীয় হলো ঔষধ দান, কোনো রুগী যে অসমর্থ তাকে যদি তুমি ওষুধের ব্যবস্থা করে দাও তাহলে তার থেকে বড় আর এই সংসারে আর কিছু নেই। গোদান, তারপরে হলো অন্নদান, তারপরে ঔষধি দান, আর এই তিনটি পরে গিয়ে তারপরে হচ্ছে জ্ঞান দান বিদ্যা দান। তো মন দিয়ে শুনবে, বিদ্যাদান কিন্তু সংসারের মধ্যে শ্রেষ্ঠ দান, তার জন্য যত পারো তত এইসব বস্তুর মধ্যে দান অবশ্য করতে থাকা উচিত। রাধারানী কৃপায় অনেক ভক্তরা বিগত 3-4 বছর ধরে আমাকে বলতো যে মহারাজজি আপনি কিছু একটা করুন করুন করুন। এই বছর 2019 আমরা একটা ট্রাস্টের গঠন করেছি, শ্রী ভাগবত ভক্তি ট্রাস্ট। ওই ট্রাস্টের মাধ্যমে একটা ছোটোমোটো আশ্রমের সংকল্প রাখা হয়েছে, বেশি কোনো বড় না। ওই আশ্রমের মধ্যে শুধুমাত্র 2টি আমাদের সেবা কার্য চলবে, এক অন্নক্ষেত্র আর দ্বিতীয় ঔষধালয়, মানে ফ্রি চিকিৎসালয়। আর ভগবত কৃপায় 24 মার্চ থেকে আমাদের ফ্রি চিকিৎসালয় শুরু হয়ে গেছে, বৃন্দাবনে এখন ফ্রি চিকিৎসালয় চলছে আমাদের, আর সেই চিকিৎসালয় আপনাদের সবার সহযোগেই চলছে। তা আমাদের চিকিৎসালয় তো আরম্ভ হয়ে গেছে, বাকি আশ্রম হতে তো অনেক সময় লাগবে, কেন কি প্রচুর খরচ রয়েছে, সেটা তো লাখ লাখ টাকার ব্যাপার। কিন্তু এই চিকিৎসালয়ে যেন গরিবদের এইভাবে সেবা হতে থাকে, তার মধ্যে আপনারা যত সহযোগ করতে পারেন ততই কিন্তু আমাদের সেটা কাজে লাগবে। তা সেই চিকিৎসালয়ের মধ্যে আপনারা মুক্ত হস্তে সহযোগ করবেন। আমাদের এখানে সাঁথিয়া থেকে যে ভক্তরা এসেছিলেন ওদের অনেক সহযোগ হয়েছে, তা তাদের সহযোগ থেকে এটা আরম্ভ হলো, আস্তে আস্তে এখন যেখানে আমি যাচ্ছি সব জায়গায় ভক্তদের সহযোগ পাচ্ছি। আর একটা এটার মধ্যে বিচার করা হয়েছে, প্রথম প্রথম সহযোগের মধ্যে কেউ 500, 1000, 2000 এরকম করে দিচ্ছিল বা এখনও দিচ্ছে, যার যেরকম সামর্থ্য সে সেরকম দেবে। আমি বলে দিচ্ছি আমাদের ট্রাস্টিজনকে, কেউ যদি 100 টাকা দেয় সেটাও নেবে আর তাদেরকে রসিদ দেবে। আমাদের এখানে ট্রাস্টের যে কাউন্টার আছে আপনারা এখানে সহযোগ করতে পারবেন, কিন্তু যে এখানে দান করবে তারা কিন্তু রসিদ অবশ্যই নেবেন, কেন কি এটা ট্রাস্টের বিষয়। আর সব থেকে বড় কথা, আমাদের এই ঔষধালয় যেন আজীবন চলতে থাকে এরকম নয়, যতদিন আমি পাঠ করছি ততদিন তো আমি চালিয়ে নেবো, কিন্তু যেদিন আর পারবো না বা আমি থাকবো না সেদিন কী করে চলবে? তার জন্য এটার মধ্যে ঔষধালয়ের একটা লাইফ টাইম মেম্বার রাখা হয়েছে, তাতে যদি কেউ নাও থাকে এই ঔষধালয় যেন চলতে থাকে নিঃশুল্ক, একদম ফ্রি অফ কস্ট, পুরো মাস চলে, সপ্তাহে শুধু একদিন ছুটি থাকে, হোমিওপ্যাথিক ঔষধালয় চলছে। আর সঙ্গে অন্নক্ষেত্র চলবে, এই আশ্রম যখন চিকিৎসালয়টা চালু হয়ে গেছে, যখন আশ্রম হবে তখন অন্নক্ষেত্রও চালু হয়ে যাবে,
তার জন্য একটা মিনিমাম 21,000 টাকা মেম্বারশিপ রাখা হয়েছে। তো যারা মেম্বারশিপ নিতে চায় তাদের জন্য মোস্ট ওয়েলকাম, আর যাদের যা সামর্থ্য ওষুধের জন্য যারা যা দান করতে চায়। আজকাল দুই দিন এখানে আমরা আছি, আমাদের সব ব্যবস্থা হয়ে গেছে, এখানে আপনারা এখানে সহযোগ করতে পারবেন। কে কে সহযোগ করবে একটু দেখি তো। বাহ, খুব সুন্দর। যদি এখানে 10টা হাত উঠতো তাও আমি করতাম অনেক, যতটুকু পারবে যার যত সামর্থ্য আছে। এখানে কোনো কার প্রতি কোনো বাধ্যতা নেই, যার যতটুকু সামর্থ্য হয় অবশ্যই করবেন, তাতে যেন আমাদের আরও ব্যবস্থা হয়। কালকে আমার কাছে আমাদের ট্রাস্টের ম্যানেজারের ফোন এসেছে, দিল্লি থেকে খুব আরও ওষুধ নিয়ে আসা হয়েছে, খুব পেশেন্টও হচ্ছে, আপনারা বৃন্দাবনে গেলে সেটা দেখতেও পাবেন। দিচ্ছে বলি বৃন্দাবন হরি লাল চক্রুরজি মহারাজ গোমাতার দর্শন করে আগে যখন ঘনিষ্ঠ হলেন, কৃষ্ণ ভগবানকে দর্শন করেছে দেখেই সঙ্গে সঙ্গে চরণে নিয়ে প্রণাম করেছেন। পৃষ্ঠ ভগবতা সর্বং বর্ণয়ামাস মাধব মেরানুবন্ধম ইয়দুশো বসুদেব বদোর্যম। ই প্রণাম করতে অক্রূরকে দেখি ভগবান সঙ্গে সঙ্গে স্বাগত করলেন। কাকা আপনি প্রণাম করছেন, হে শ্যাম সুন্দর তোমাকে ছেড়ে আর কাকে প্রণাম করবো। ভিতরে নিয়ে আসলে নন্দ যশোদার সঙ্গে কথা আরম্ভ হয়েছে, কি ব্যাপার, কি করে আসা হলো, কংসের সব খবর দিয়ে দিলেন, কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য আসা হয়েছে। নন্দ যশোদা বারবার মানা করছে, তখন গিয়ে সেখানে বলে দিলেন যে যাদেরকে তোমরা নিজের সন্তান মনে করছো ও আসলে তারা দেবকী বসুদেবের সন্তান, আর যদি এদেরকে না নিয়ে যায় তাহলে কংস দেবকী বসুদেবকে কারাগারে বন্দি করে রেখেছে, তাদেরকে মেরে ফেলবে। ভগবান বললেন তাহলে তো আমাদেরকে যেতেই হবে। এইদিকে সব ব্রজবাসীগণ নন্দ বাবা বললেন তাহলে আমরাও যাব। অক্রূরজি মহারাজ বলছেন ঠিক আছে তাহলে তোমরাও পিছনে পিছনে আসো। সেই রাত্রি যেইভাবেই হোক কেটে গেল, সকাল হতেই সেই রাত্রিতে কিন্তু কেউ ঘুমায়নি, কেন গোবিন্দ মথুরায় যাবে। যমুনায় স্নান করে ভগবান রথের উপরে উঠে বসেছেন, অক্রূর নিয়ে চলছে। এদিকে সব ব্রজবাসীরা নিজের নিজের গরুর গাড়ি সব তৈরি করছে, সব রেডি করছে, আমরাও চলব, অক্রূর নিয়ে চলছেন। অক্রূরের মনের মধ্যে একটি কষ্ট রয়েছে, কি এই সুন্দর ছোট ছোট বাচ্চাগুলোকে যদি কংস মেরে দেয়, ভগবান দেখলেন কাকার মনে সংশয় রয়েছে, আর ভক্তের মনে যদি সংশয় থাকে তাহলে ভগবান কখনো প্রতিষ্ঠিত হন না। ভগবানের কাজ কি, ভক্তের সংশয় দূর করা। চলতে চলতে যখনই বিকেলে সময় হয়েছে, অক্রূরজি আবার সন্ধ্যা বন্দন দুইবার করেন সকাল বিকেল। রাস্তার মধ্যে সেখানে মথুরার আগে যমুনা ঘরে রথ দাঁড় করিয়ে স্নান করতে যখন ডুব দিয়েছে যমুনায়, ডুব দিতেই সেখানে একটি বিশাল অদ্ভুত দৃশ্য দেখলেন, কি সেই জলের ভিতরে অনন্ত দেব সহস্র শিরসং দেবং সহস্র ভুনমালিনম নীলাম্বরম বিশ্বেতম শৃঙ্গেশ্বেতমিব। অনন্তদেব শেষ নাগের কোলের উপরে গোবিন্দ বসে রয়েছে, দেখে আশ্চর্যই কি, আমি তো রথে বসে আসলাম এখানে জলের ভিতরে কি করে, আবার ফে দেখছে রথে বসে রয়েছে, আবার জলে ডুবে দেখছে সেই জলের ভিতরে, বুঝে গেলে এটা তো সাক্ষাৎ ভগবান। দৌড়ে এসে চরণে পড়ে গেলে অক্রূর দিব্য বন্দনা আরম্ভ করে দিয়েছে। না তো স্নেহম নিয়ে চললেন। রাত্রিবেলা ভগবান মথুরা যেখানে বিশ্রাম করেছে সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট, আজও মথুরায় সেই বিশ্রাম ঘাট কেমন রয়েছে। সকাল হলো, এদিকে সব রাখাল বালকরা সব এসে উপস্থিত হয়ে গেছে, যমুনা স্নান করে ভগবান এবার মথুরা ঘুরতে বেরিয়েছেন, যজ্ঞশালায় যাবেন, ধনুষ যজ্ঞ হচ্ছে। ভগবান যখন বেরিয়েছে মথুরাবাসীরা শুনতে পেল যে কৃষ্ণ বলরাম বেরিয়েছে মথুরা দর্শন করতে, সবাই নিজের নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে একদম দুয়ারে দাঁড়িয়ে গেছে, না জানে কখন
কানাই কোন রাস্তা দিয়ে যাবে, বলাই কোন রাস্তা দিয়ে যাবে, তখন মন্ডি রামদাস হয়ে যাবে, তখন ছাত্তা বাজার হয়ে যাবে, তখন বলি রাবলিয়া হয়ে যাবে, এক একটি মহারাজ সব রাস্তার মধ্যে সব দাঁড়িয়ে রয়েছে, চারদিকে এত ভিড় রাস্তার মধ্যে দেখে রাখাল বালকদের মনে সংকোচ হচ্ছে, কানাইকে বলছে, কানাই একটি কথা বলবো, বলে কি দেখ না সবাই আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে, আমাদেরকে দেখতে মনে হয় কিছু বাজে বাজে মনে হয়, এসব শহরের লোক তো মথুরা নগর শহরের লোক খুব সুন্দর একদম ফিটফাট থাকে, চমক দমক কাপড় সুন্দর একদম, আর এটা গ্রামের গোয়ালা গরু চড়ায় সে নোংরা টোংরা কাপড় একটু পাটা ছেঁড়া হয়েছে, কানাই শুনেছি তোর মামার বাড়ি বৈরায় কাংশ তোর মামা, তা তোর মামার ঘরে এসেছে একটু ভালো যদি কাপড়ের ব্যবস্থা করে দিতিস তাহলে খুব ভালো লাগতো, ভগবান বললেন চলো দিদি। ওখান থেকে চললেন ধোবির কাছে, ধোবিঘাটের মধ্যে খুব সুন্দর কাপড় সেখানে ছড়ানো রয়েছে ভগবান নিয়ে, সেখানে যে প্রমুখ ধোবি তার কাছে গিয়ে উপস্থিত, বলছে মামাজি প্রণাম, মামাজি প্রণাম বলতে ধোবি একদম আশ্চর্য করে তাকাচ্ছে, কে আবার ভাগ্নে আসলো, আচ্ছা মায়ের ঘরে মামার বাড়িতে কিন্তু সবাইকে মামা বলা যায়, বলা যায় কি না, মায়ের গ্রামে গেলে সবাইকে মামা বলা যায়, এটা কিন্তু আমাদের একটি সংস্কার, আমাদের ভারতের মধ্যে অনেক সময় আবার কিন্তু গ্রাম সম্বন্ধে একটা সম্বন্ধ রিলেশন তৈরি হয়ে যায়, বলে কি বলে অমুক গ্রামের মেয়ে আমাদের গ্রামে বিয়ে হয়েছে, ঠিক কি না, তার মানে বলে ওটা তো আমাদের শ্বশুর বাড়ি গ্রাম, গ্রাম সম্বন্ধ কিন্তু হয়ে যায়, তো ভগবান বললেন ভোজরাজ তংশ আমার মামা, তাই আপনিও আমার মামা, আচ্ছা কি চাও, আপনার কাছে খুব সুন্দর সুন্দর বস্ত্র রয়েছে, যদি কিছু বস্ত্র আমার এই রাখাল বালকদের জন্য, আমার গোয়াল বালদের জন্য, আমার সখাদের জন্য পাওয়া যেত তাহলে খুব আনন্দ হতো, সেই ধোবি বলছে আচ্ছা তোমাদের মতন গোয়ালাদের জন্য আমরা এই বস্ত্র রেখেছি, ভালো এখান থেকে ভগবানের মুখ শুকিয়ে গেছে, রাখাল বালকরা বলছে তানাই তোর মামার চাকর তোকে এইভাবে কথা বলে দিল, ভগবান বলছে দেখো ভাই বিদেশে এসছি, বিদেশে এসে কখনো রাগারাগি করতে নেই, ভগবান আবার হাত জোর করে বলছে দেখুন না যদি কিছু ব্যবস্থা হয়, কৃষ্ণ জন্মের মধ্যে আজ পর্যন্ত ভগবান হাত জোর করে কারোর কাছে কিছু চাইনি, যখন যা মন হয়েছে একদম ছিনিয়ে নিয়েছে, প্রথমবার ভগবান চাইছেন ইয়াচিত, ভগবান চেয়েছেন, সুখদেব প্রভু বলছেন ইয়াচিত ভগবতা পরিপূর্ণে সখাদের জন্য, কিন্তু দুষ্ট ধোবি সেটাও বুঝতে পারল না, সঙ্গে সঙ্গে মুগুর উঠিয়েছে বলছে পালাবে না এখানে মার দেব, ভগবানের এমন রাগ উঠেছে সঙ্গে সঙ্গে মারলেন এক থাপ্পড় গালের মধ্যে, আর থাপ্পড় মারতেই মাথা ফসে একদম আলাদা, আর সেখানেই তার গোবিন্দায় নম নম ধোবি উদ্ধার করে দিলেন, বাকি যত ধোবিরা ছিল সব পালাতে লেগে গেছে, বাকি যত ধোবিরা ছিল সব পালাতে লেগে গেছে, আরে পালাও 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 পালাও, এই সেই ধোবি দেখো আমাদের মেন ছিল আর একে মেরে দেওয়া হলো, এই নন্দের ছোড়া না জেনে কোন সময় কাকে মেরে দেবে, বাকি যখন সবাই পালিয়ে গেছে মারার সঙ্গে সঙ্গে কি করলো ভগবান নাকাল বালকদেরকে বলছেন যে একটা কাজ করো সবাই যাকে যা পছন্দ হয় বস্ত্র নিয়ে নাও, বস্ত্র নিয়ে নিয়েছে, বস্ত্র টস্ত্র খুব সুন্দর করে যখন পরা শুরু করেছে, সেই অসুরদের বস্ত্র তো, সেই অসুরদের বস্ত্র যখন রাখাল বালকরা এইভাবে পড়ছে মহারাজ, এক একটি পায়জামার মধ্যে চার চারটি করে গোয়ালা ঢুকে যাচ্ছে, এক একটি পাঞ্জাবির মধ্যে দুই দুইটি করে গোয়ালা ঢুকে যাচ্ছে, সেই কি অবস্থা, সবাই বলছে কানাই কাপড় তো হলো বস্ত্র তো হলো কিন্তু বস্ত্রটা কেমন, যদি একটু ফিটিং সেটিং হয়ে যেত ভগবান বলতেন চলো দর্জির কাছে গেলেন, দর্জির কাছে গিয়ে উপস্থিত সেখানে দর্জি খুব সুন্দর করে সেলাই করে দিয়ে দিয়েছে, কাপড় চোপড় ফিটিংও হয়ে গেলো, এবার বলছে কানাই কাপড় তো ভালো করে হয়ে গেলো, এবার যদি একটু গলায় একটা মালা হতো তাহলে দেখতে আরও ভালো লাগতো, ভগবান বলছেন চলো নিয়ে চললেন, সুদামা মালির ঘরে গিয়ে উপস্থিত হয়েছে, এ হলো সুদামা মালি, খুব মন দিয়ে শুনবে, এক ছিল সুদামা ব্রাহ্মণ,
তার কথা কালকে হবে। এ হলো সুদামা মালিক। সুদামা মালিক ঘরে গেলে তার উপরে কৃপা করেছে। সুদামা মালিক খুব সুন্দর করে মালা বানিয়ে পরে দিয়েছেন। ভগবান সবাইকে নিয়ে আসছেন। রাখাল বালকরা বলছে, কানাই কাপড় হয়ে গেল, মালা হয়ে গেল, যদি এবার মাথায় একটু চন্দন হতো তাহলে আরো দেখতে ভালো লাগতো। ভগবান বলছেন, আচ্ছা তোমাদের তো দেখছি ডিমান্ড আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। তো বাংলার একটা কথা আছে না, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে খেতে চায়, এবার খেতে দিলে শুতে চায়। তো বলছে আস্তে আস্তে তোমাদের তো দেখছি ডিমান্ড বেড়ে যাচ্ছে, কাপড় হয়ে গেল, ফিটিং হয়ে গেল, মালা হয়ে গেল, এবার চন্দন চাইবে। না না একটুখানি আমরা বলছি যদি হতো। ভগবান বললেন, চলো দেখি। আগে যখন বেরিয়েছেন এখানে গিয়ে দেখছি খুব সুন্দর চন্দনের সুগন্ধ আসছে রাস্তা দিয়ে। ভগবান দৌড়ে গেলেন কি, ও হো তিন জায়গা থেকে টেরি একটি কুব্জা চন্দন বসে নিয়ে যাচ্ছে। ভগবান দৌড়ে তার কাছে গিয়ে উপস্থিত হয়ে বলছেন, ও সুন্দরী। সুন্দরী বলতেই কুব্জা সঙ্গে সঙ্গে তাকিয়েছে। সুন্দরী আবার কে কাকে বলছে? যখনই তাকিয়েছে সুন্দরী কে কাকে বলছে দেখছে চারদিকে আর তো কেউ নেই, সামনে এক শ্যাম সুন্দর আর আমি। কুব্জা আবার নিজের মনে চলছে। ভগবান বলছে, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি সুন্দরী। এমন রাগ উঠেছে মনে হচ্ছে চোদ্দ কোষ্ঠী উদ্ধার করে দেবে এখন। কিন্তু যখনই গোবিন্দের মুখের দিকে তাকিয়েছে সব একদম রাগ শান্ত হয়ে গেল। সেই মদন মোহনের মুখ দেখে সেই শ্যাম সুন্দরীর মুখ দেখে কার আর রাগ থাকে? কুব্জা হাসতে হাসতে বলছে, শ্যাম সুন্দর তুমি কি আমার পরিহাস করছো, আমার ব্যঙ্গ করছো? হ্যাঁ দুনিয়া আমাকে কুব্জা বলে, টুরপা বলে, আর তুমি আমাকে সুন্দরী বলছো? ভগবান বললেন, দেখো সংসারের মানুষ বাইরের সৌন্দর্যতা দেখে আর আমি অন্তরের সৌন্দর্যতা দেখি। আর দেখো তুমিও টেড়ি আমিও টেড়া, আরে টেড়া যদি টেড়িকে সুন্দরী বলে দেয় তাহলে তার মধ্যে কোনো গজব নেই। কোথায় তো সেখানে কুব্জা ভগবানকে বকাবকি করবে আর হাসতে লেগে গেছে। আচ্ছা তো মিষ্টি মিষ্টি কথা বলছে কেন বলো? ভগবান বলছেন, এই চন্দন কার জন্য নিয়ে যাচ্ছ? ওহো তাহলে মূল কথা হলো চন্দন, এই সংসারের স্বার্থ ছাড়া কেউ কখনো কাউকে প্রীতি করে না। দাস্যসমহম সুন্দর কংস সম্মতা ত্রিবক্র নামায় লীলপকর্মণি মদভাবিতম ভোজপতিরতি প্রিয়ম বিনা আমি হলাম কংসের রাজদাসী, আমার নাম সৈরন্ধ্রী। আর গজরাজ কংস আমার হাতে ঘষা চন্দন ছাড়া অন্য কার হাতে পড়ে না। ভগবান বললেন, একটু চন্দন আমাকে দেবে? কুব্জা তো শুনেই আনন্দিত হয়ে গেছে, শ্যাম এই চন্দনের জন্য তোমার থেকে বড় উপযুক্ত আর কাকে পাবো, তুমিই তো একমাত্র উপযুক্ত। সঙ্গে সঙ্গে ভগবানকে চন্দন লাগিয়ে দিলে সব রাখালবালাকরাও সেই চন্দন প্রসাদই পেয়েছে। ভগবান কুব্জাকে বললেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেই ভগবান নিজের চরণ দিয়ে কুব্জার পাগুলোকে চাপা দিয়েছে। কেন? ভগবান সুন্দরী বলেছে, সুন্দরী করতেও তো হবে। দেখতেই দেখতে ভগবান তার ঠড়িটা ধরে জোরে যখনই টান মেরেছে মারতে একদম তিন জায়গা থেকে সেই টেড়ি কট 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 করে একদম সোজা হয়ে গেল। দেখতেই দেখতে এত সুন্দর লাগছে নিজেকে আর চিনতে পারছে না, জয় জয় কাজ শুরু করে দিয়েছে। বলিয়ে শ্যাম সুন্দর ভগবান বলেছে আর সুন্দরী করেও দিয়েছে। বলে ভগবান টেড়া কি করে ভগবান যে বলছে টেড়া বলছে? হ্যাঁ এক জায়গা থেকে না ভগবান, তিন জায়গা থেকে টেড়া। জানেন তো কি করে? সব থেকে আগে ভগবানের চরণ পাকা, তাই তো? প্রথমে কি চরণ পাকা, তারপরে কমর পাকা, আর কমরের পরে এবার ঘাড় পাকা। ত্রিভঙ্গ ভঙ্গে বলি মাকে বিহারি আমাদের বৃন্দাবনের মধ্যে ভগবান বিরাজমান রয়েছেন। কি রূপে? মাকে বিহারি। তো ওইখানেও বাঁকা আছে, এখানেও বাঁকা আছে, কোথায়? আপনাদের বাংলার মধ্যেও কিন্তু বাঁকা রয়েছে, কোথায়? বীরচন্দ্রপুর, নাম হলো বাঁকা রায়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু বাংলাবাসীরা কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা বহু ভাগ্যবান। কেন? এখানে আবার গৌর রয়েছে,
এখানে আমার নিতাই রয়েছে, এখানে আমার বাঁকারায় রয়েছে। বৃন্দাবন তো সবাই যাও, কিন্তু যখন সময় পাবে এক চক্রা অবশ্য যাবে বীরভূম। এই যে আমি সাঁইথিয়া পাঠ করে এসেছিলাম ওখান থেকে 14-15 কিলোমিটার, সেই বীরভূম, বীরভূমের মধ্যে এক চক্র গ্রাম যেখানে নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে, সেখানেই বাঁকারায় খুব সুন্দর মন্দির। যখন দর্শন করবে না দেখে মন ভরে যাবে, বাঁকা মানে একদম বাঁকা। বলি বাঁকারায় ভগবান কি, গোবিন্দের হাত ধরে টান পেলে গেছে গুপ্তা, বলে আপনাকে আমার ঘরে যেতে হবে। ভগবান বলছে কেন, বলে না যেতেই হবে। ভগবান বলছে না না অনেক কাজ আছে। গুপ্তা বলছে না তোমাকে আমি ছাড়বই না। কেন কি হয়েছে, বলে তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। বলে গোবিন্দের সঙ্গে কার প্রেম হয়, তোমাকে যেতেই হবে। গুপ্তা গোবিন্দকে বারবার বিনতি করছে, একটু আমরাও বিনতি করি, কে কে গোবিন্দকে নিজের ঘরে আনতে চায়, ওরা হাত উপরে করবে। সত্যি না মিথ্যা হাত উপরে করছো, পাক্কা তো? সবাই মিলে গোবিন্দকে প্রার্থনা করবে। मैंने बांध लिया, मैंने बांध लिया, मैंने बांध लिया, ओ मैंने बांध लिया, मैंने बांध लिया प्रेम वाला कंगना, मैंने बांध लिया प्रेम वाला कंगना। आओ आओ हरि आओ 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 हरि आओ।
ना नाचने के, देखो जगह पर कैसे बैठी हुई है, अरे मस्ती से झूमते हुए आओ we
ভগবান কুব্জাকে বললেন চিন্তা করো না তোমার কাছেও আসবো তোমার উপরেও কৃপা হবে।